হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওল্ড দীঘার একটি ফেমাস হোটেল, হোটেল ব্লু ভিউ। হোটেল ব্লু ভিউয়ের আমি রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব, এছাড়া হোটেলটির বাইরে থেকে কেমন দেখতে এবং লোকেশান সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, বলে রাখি এই হোটেলটি ওল্ড দীঘার 2 নম্বর ঘাটে যাওয়ার রাস্তাতেই পড়বে। তোমরা যারা দীঘা স্টেশন হয়ে আসবে, স্টেশন থেকে টোটো অটো যে কোনো যানবাহনে তোমরা হোটেল ব্লু ভিউয়ের নাম বললে ওরা নিয়ে চলে আসবে। আর দেখো, এই হোটেল থেকে সমুদ্র মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তো চলো আমরা রিসেপশনে ঢুকি। রিসেপশনটা দেখতে পাচ্ছ বেশ বড় এবং এখানে খুব সুন্দর একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টে এটা আছে, অনেকেই তোমরা এখানে বসে ওয়েট করতে পারবে। রিসেপশনটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এখানে লিফট আছে, অতএব বয়স্কদের জন্য কোনো অসুবিধাই হবে না। তবে তোমরা গ্রাউন্ড ফ্লোরেও অনেকগুলো রুম পেয়ে যাবে। এখানে দেখো সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু আছে। দেখো, এটা আছে গ্রাউন্ড ফ্লোরেরই একটা লবি, আর এই লবির দু সাইডে রয়েছে অনেকগুলো রুম। এটা আছে কমন লবি থেকে একটা ভিউ। আমি যে রুমটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আছে টপ ফ্লোরে, আর এই রুমটি থেকে ভিউ তোমরা অসাধারণ পেয়ে যাবে। আর এটা কিন্তু ফ্রি ওয়াইফাই জোন, এই হোটেলে তোমরা ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে। চলো রুমটি দেখে নিই। রুমটি আছে 38 নম্বর রুম। এটা আছে রুমের এন্ট্রান্স, ঢুকেই বাঁদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখে নাও, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ অনেকটাই বড় বেসিন ওয়াশরুমের মধ্যে, এবং সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি তোমরা ওয়াশরুমের মধ্যে পেয়ে যাবে। আর দেখো রুমটাও বেশ বড়, রুমটাও একবার দেখে নাও। আর এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে, আর রুমের মধ্যে একটা ডাস্টবিনও রাখা আছে। টিভিটা বেশ অনেক বড় আছে, টিভিটা এসি রুম, আর সি ফেসিং রুম এটা। দেখো এদিকে রয়েছে একটা ড্রেসিং জোন, যেখানে তোমরা নিজেরা রেডি হতে পারবে। বেশ বড় একটা মিরর দেওয়া আছে, আর এদিকে ক্যাবিনেট করা আছে, নিজেদের জিনিসপত্রগুলো রাখতে পারবে। এখানে দেখো তোমাদের মেনু কার্ডটাও পেয়ে যাবে, নিজেদের খাবারগুলো এখান থেকে দেখে তোমরা অর্ডার করতে পারবে। এখানে মিনি ফ্রিজ রয়েছে, আর ইন্টারকমও রয়েছে রুমের মধ্যে। এদিকটাতে দেখো একটা টি টেবিল এবং দুটো চেয়ারও দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমরা বসে রাতে ডিনারও করতে পারবে। আর পর্দাটা সরালেই দেখতে পাবে একটা অসাধারণ ভিউ, তোমরা খাটে বসে বসেও ভিউটা উপভোগ করতে পারবে। এবং এছাড়াও পেয়ে যাবে তোমরা একটা প্রাইভেট ব্যালকনি, যেখানে তোমরা প্রাইভেট ব্যালকনিতে চেয়ার দেওয়া আছে, এখানে বসে বসে কফি খেতে খেতে কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা, দেখে নাও, ভীষণ সুন্দর লাগবে। এটা টপ ফ্লোর, খুব ভালো ভিউ তোমরা এই ব্যালকনি থেকে পেয়ে যাবে। তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাও, বুকিং ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা বুক করতে পারো। আর তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, আর কমেন্টে জানাতে ভুলবে না তোমরা আর কোন কোন জায়গার হোটেল সম্পর্কে ডিটেলস জানতে চাও। বন্ধুরা চলো দেখো একবার রেস্টুরেন্ট একবার ঘুরে দেখিয়ে দেই। রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ অনেক বড় এখানে, আর এই রেস্টুরেন্টে খেতে খেতেও কিন্তু তোমরা সমুদ্রের ভীষণ সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর বলে রাখি এদের রেস্টুরেন্টের খাবারও বেশ ভালো, এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই তোমাদের রেঞ্জের মধ্যেই থাকবে। বলে রাখি এই যে রুমটি তোমরা দেখলে আমার ভিডিওর মাধ্যমে, এই রুমটির ভাড়া আছে 3,500 টাকা। আর ভাড়া সম্পর্কে সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া ভিডিও শেষেও পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে হোটেলের ট্যারিফ আছে, এখান থেকে তোমরা দেখে নেবে।
আর কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, ঝটপট বুক করে নাও এই হোটেলটি, যারা দীঘাতে আসতে চাও তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল।